नमस्कार बंधुरा, आज हमें एसे एक नतून रेसिपि भिडियो नहीं। आज हमें बनाब दई आलुर दम। दई आलुर दम बनाते जा जा उपकरणगुली लागबे सेगुली देखे नी। प्रथम लागजे सेद्ध करा आलू और लागजे टक दई, प्याज कुचनो, आदा रसुन पेस्ट, लंकार गुड़ो, जीरेर गुड़ो, हलुद गुड़ो, गरम मसला, नून और लागजे सादा तेल। प्रथम हमें कड़ाई तेल दिए देव। तेलटा आमार गरम हो गए, एर मध्ये आमी सामान्य परिमाणे हलुद दिए दिलाम। एबार सेद्ध करा आलूगुलो भेजे नेब। आलूगुलो भाजা গেছে, এবার কড়াই থেকে তুলে নিব। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এবার দইয়ের সাথে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এবার মশলা দিয়ে মিশিয়ে রাখা দইটা দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেলব। দই আলুর দমটা আমার প্রায় হয়েই গেছে, আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। এটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নাবিয়ে ফেলব। এই দই আলুর দম লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। আশা করি এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।